এই ঘটনাটি অনেকের সাথেই ঘটে থাকতে পারে, অনেকেই এর সাথে মিল খুঁজে পাবেন। যেমন ধরুন আপনি আপনার বন্ধুকে 10,000 টাকা পাঠাতে চান, আপনি আপনার মোবাইল থেকে ইউপিআই পেমেন্ট অ্যাপটি ওপেন করলেন এবং 10,000 টাকা ট্রান্সফার করলেন, কিন্তু আপনি দেখলেন যে আপনার বন্ধুর অ্যাকাউন্টে টাকা কোনো ক্রেডিট হলো না বা জমা পড়লো না, কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই 10,000 টাকা ডেবিট হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কয়েক ঘন্টা পরে আপনার ওই অ্যাকাউন্টটিতে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা আবার জমা হয়ে যায়, কিন্তু অনেক সময় এটাও হয় যে টাকা জমা হয় না বা টাকা ক্রেডিট হয় না, মানে জমা ফিরে আসে না টাকাটা। তো এই ক্ষেত্রে আপনি বা সেই ব্যক্তি খুবই সমস্যার মধ্যে পড়েন। আজকের এই ভিডিওতে আমরা তারই উত্তর খোঁজার চেষ্টা করব যে কীভাবে এই ইউপিআই রিলেটেড সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, তার জন্যে আমরা ইউপিআই কাস্টমার কেয়ারের সাথে কীভাবে যোগাযোগ করব। তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আর আপনাদের সাথে আমি প্রদীপ্ত, আসুন ফাইন্যান্স শিখি এবং সবাইকে শেখানোর শপথ গ্রহণ করি। তো আজকের টপিক, হাউ টু কানেক্ট উইথ ইউপিআই কাস্টমার কেয়ার, বা ইউপিআই কাস্টমার কেয়ারের সাথে আমরা কীভাবে যোগাযোগ করব। এই বিষয়টি উত্তর খোঁজার জন্যে আমরা আজ তিনটি উপায় বলবো। প্রথম উপায়টি হল আপনি ডাইরেক্টলি ইউপিআই কাস্টমার কেয়ারের টোল ফ্রি নাম্বার, সেখানে আপনি কল করতে পারেন। টোল ফ্রি নাম্বারটি হল 1800 120 1740। স্ক্রিনেও নাম্বারটা আসছে, তো এই নাম্বারটা আপনার নোট করে রাখুন। যদি এইরকম কোনো সমস্যায় পড়েন তাহলে ইউপিআই এর কাস্টমার কেয়ারে কল করুন, দিয়ে আপনার সমস্যার কথা জানান, আপনি অবশ্যই সমাধান পাবেন। এছাড়াও আরেকটি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেটি হলো 02245414740। এই ইউপিআই কাস্টমার কেয়ার টোল ফ্রি নাম্বারটিতে আপনি ডাইরেক্ট কল করে আপনার সমস্যার কথা জানান। প্রথমটি টোল ফ্রি নাম্বার যেটা 1800 দিয়ে আছে, কিন্তু পরেরটা আপনার চার্জ লাগবে। আচ্ছা, দ্বিতীয় উপায়টি হলো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে সেই ব্যাংক অ্যাকাউন্টের কাস্টমার কেয়ারে আপনি কল করেও আপনার সমস্যার কথা আপনি জানাতে পারেন, সেক্ষেত্রেও আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। মানে ধরুন আপনি ভীম ইউপিআই অ্যাপ থেকে আপনি ধরুন পেমেন্ট করছেন, ভীম ইউপিআই অ্যাপ একটি হলো সাধারণ একটি সিঙ্গেল উইন্ডো মোবাইল অ্যাপ যার মধ্যে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্টস, মানে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টস আপনি অ্যাড করতে পারেন। তো এই ভীম অ্যাপ আপনি লগ ইন করে যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনি আপনার বন্ধুকে টাকা পাঠাতে পারেন। তো যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটি কাটা গেল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাস্টমার কেয়ারে আপনি ফোন করুন, সেই ক্ষেত্রেও তারা আপনার সমস্যার কথা শুনবেন এবং অবশ্যই সমাধান করবেন। তিন নম্বর উপায়টি হল ভীম ইউপিআই গেট ইন টাচ সার্ভিস। এই ভীম ইউপিআই গেট ইন টাচ সার্ভিস এটি একটি হলো অনলাইন পরিষেবা, মানে আপনি অনলাইন একটি ওয়েবসাইট রয়েছে এই ভীম ইউপিআই গেট ইন টাচ বলে, সেখানে আপনি লগ ইন করে ওখানেও আপনার কমপ্লেন দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আপনি নির্দিষ্ট প্রসেস ফলো করে আপনি অভিযোগ দায়ের করুন বা সমস্যার কথা জানান, সেইখান থেকেও আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এই প্রধানত এই তিনটি উপায় রয়েছে ইউপিআই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো একটি নতুন ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন। আর আমাদের ইনস্টাগ্রাম পেজ ফাইন্যান্স পাঠশালা 2020কে অবশ্যই ফলো করে দিন, সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখনই গিয়ে চেক করে নিন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ ভেরি মাচ।